স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ, চালু হলো প্রথম এক্সপ্রেসওয়ে। পদ্মার বুকে স্বপ্নের সেতু, আত্মসম্মানের প্রতীক বললেন প্রধানমন্ত্রী। করোনা প্রতিরোধে সঠিক পথেই সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিমানবন্দরে শিগগিরই বসছে 10 থার্মাল স্ক্যানার। করোনা নিয়ে বিএনপির পরামর্শ থাকলে জানানোর আহ্বান নাসিমের। রাজনীতি নয়, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয় উদ্দেশ্য বললেন ফখরুল। এবং বুয়ের শিক্ষার্থী আবরার হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, মামলা স্থানান্তরের অনুমোদন দিলেন আইনমন্ত্রী। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সঙ্গে আছে আমরা দুজন, আমি শারমিন জাহান মেরি এবং আমি সৈয়দ মহিউদ্দিন মুখর। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে প্রথমবারের মতো এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকা থেকে মাওয়া যেতে সময় লাগবে আধ ঘন্টারও কম। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে উন্নত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যাতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানেরও উন্নতি হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান হোসেন। মুজিব বর্ষকে সামনে রেখে খুলে দেয়া হলো ঢাকার যাত্রাবাড়ি থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু চালু হবার পর তার সর্বোচ্চ সুবিধা যাতে দেশের মানুষ পায়, সেজন্য আধুনিক মহাসড়কের সব ধরনের সুযোগ সুবিধা রেখে এই এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের পাশাপাশি দ্বার উন্মোচন করেন তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের 6 লেন বিশিষ্ট অ্যাপ্রোচ সড়কের। এ সময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে মহাসড়ক উন্নয়নের এ উদ্যোগ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, জাতীয় আয়কে সমৃদ্ধ করবে। আজকে আমরা নিজেরা করতে পারি এই একটা সিদ্ধান্তে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে সকলের কাছে একটা সম্মান পেয়েছে। কাজেই আজকে সেই সেতু দিয়ে আমরা চলে যাব মানে দক্ষিণ অঞ্চলে। অনুষ্ঠানে বিভিন্ন জেলার সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যার যার এলাকায় যারা প্রকৃত ভূমিহীন এবং গৃহহীন আছে তাদের তালিকা করা, এবং তাদের জন্য আমরা যদি একটা কুঁড়েঘরও করে দিতে পারি তাও করে দেবো, কিন্তু কেউ গৃহহীন থাকবে না। গণভবনে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে করোনার বিষয়ে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান। সাবান দিয়ে হাত ধোয়া, অর্থাৎ পরিষ্কার থাকা, এবং সেখানে ছোট বাচ্চারা থাকে, শিশুরা থাকে, বা যারা আপনজন থাকে তাদেরকেও ছোঁয়াছুঁয়ির থেকে একটু দূরে রাখা, এটা একান্তভাবে দরকার। আপনার ঘর, নিজের জায়গা, নিজের বসার জায়গাটা থেকে শুরু করে অফিস থেকে শুরু করে আপনার কর্মস্থান, প্রত্যেকটা জায়গা আপনি পরিষ্কার থাকার রাখার চেষ্টা করেন। এ সময় বিরোধী দলীয় নেতা রওশনের সাথে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবার তাগিদ দেন। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যাতে করে আমাদের এই রোগবালার থেকে আমরা গড়ে তুলতে পারে। সেই লক্ষ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর গড়ে তোলার এই প্রোগ্রাম নিয়েছেন। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে করোনা ভাইরাস পরিস্থিতির খবর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলোও প্রস্তুত করা হয়েছে। আজ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। ঢাকা বিমানবন্দরে এখন 2টি থার্মাল স্ক্যানার কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীঘ্রই স্থাপন করা হবে 10টি অত্যাধুনিক থার্মাল স্ক্যানার। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে গণমাধ্যমের কার্যক্রমেরও প্রশংসা করেন। তিনি আরও জানান, দেশে নতুন কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এই মুহূর্তে প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অনেক স্কুল সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়েছে বাড়তি ব্যবস্থা। তবে এসবে সন্তুষ্ট হতে পারছেন না অভিভাবকরা। তারা বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইমরান হোসেন রিপোর্ট, ছবি তুলেছেন লতিফ চৌধুরী।
গত কয়েকদিন ধরেই দেখা মিলছে এই ছবির। করোনা আক্রান্তের খবরে যেন পাল্টে গেছে দৃশ্যপট। অফিস আদালত থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই এখন বাড়তি সতর্কতা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে স্কুলে আসছেন শিক্ষার্থীরা। এরপরও করোনা নিয়ে উদ্বেগ রয়েছে কারো কারো। আমি স্কুলে প্রতিদিন মাস্ক পরে আসি, কারণ করোনা ভাইরাস আমাকে যে কোনো ভাবে আক্রান্ত করতে পারে। নিয়মিত হাত ধুচ্ছি, আর বাইরে কোথাও বের হলে আমরা মাস্ক ব্যবহার করব, এবং আমরা কারোর সাথে টিফিনও শেয়ার করি না, সবাই মাস্ক পরেই কথা বলি এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন বলে জানালেন অভিভাবকরা। তবুও দুশ্চিন্তার কালো মেঘ তাদের। নিজে সচেতন থাকলে এবং নিজে যদি একটু চেষ্টা করি, ইজিলি এটাকে এড়ানো সম্ভব। মাস্ক পরায় প্রথম থেকেই মাস্ক পরাইতেছে, হ্যান্ড ওয়াশ দিয়ে খাবার দাবারই করাইতেছে। এবং আমি আমার ফ্যামিলির জন্য ফার্স্টে এটা সুনিশ্চিত করেছি যে মাস্ক এবং স্যানিটাইজেশনটা জরুরি দরকার প্রতিটা মানুষের জন্য। শিক্ষকরা বলছেন স্কুলে তারা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন, পাশাপাশি নানা কার্যক্রমে সচেতন করা হচ্ছে শিক্ষার্থীদের। টিফিনটা শেয়ার করতে না বলেছি, টিফিন শেয়ার করে না ওরা। আর মাস্ক ছাড়া আমাদের টিচাররাও মাস্ক ছাড়া কোনো ক্লাস নিচ্ছে না, মাস্ক খোলা একেবারে নিষেধ ক্লাস আওয়ারে। যারা স্কুল থেকে বাইর হচ্ছে, ঠিক আছে, তাদেরকে লাইন ধরে তাদেরকে সারিবদ্ধভাবে একে অপরের সাথে সংস্পর্শ না লেগে আমরা সামান্য দূরত্ব বজায় রেখে তাদেরকে বিদ্যালয় ত্যাগ করার পরামর্শ দিচ্ছি। বাচ্চারা যেমন আতঙ্কিত না হয় সেজন্য আমরা বাচ্চাদের সাথে সবসময় কথা বলছি, তাদের বুঝাচ্ছি এবং কিভাবে তারা এই প্রতিকার পেতে পারে সেটির ব্যাপারেও আমরা তাদেরকে সচেতন করছি। সারা দেশে 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় 4 কোটি। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস নিয়ে ভিত্তিহীন মন্তব্য না করে পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে ধানমন্ডিতে মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় 14 দলের সভা শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দেশ করোনা ঝুঁকিতে থাকায় 17 মার্চ মুজিব বর্ষের অনুষ্ঠানে শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া স্বল্প পরিসরে 20 মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা হবে। দেশে কোনো সংকট দেখা দিলে কিছু অসাধু ব্যবসায়ী স্টকে পুঁজি করে মানুষকে জিম্মি করে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান 14 দলের মুখপাত্র। করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। জানান, রাজনীতি নয়, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়াই তাদের উদ্দেশ্য। বিষয়ে আমাদের যে বক্তব্যটা আমরা মূলত বলতে, এটা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। মূলত যে তারা অনেক দেরি করে এই কাজগুলো শুরু করেছেন, এবং এর কারণটা হচ্ছে যেটা, সে রাজনৈতিক কারণে তারা, বিশেষ বর্ষ পালনের কারণে তারা এই দিকে কোনো নজর দিতে পারেননি। যাচ্ছে অন্য প্রসঙ্গে, আবরার ফাহাদ হত্যা মামলার বিচার করবে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এক দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর ধারা 6-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছেন। মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ স্থানান্তরিত করা হবে। আবরার হত্যাকাণ্ডের পর তার পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি জরুরি বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে যৌথ সভা হয়েছে। বুধবার রাতে এশিয়ান টেলিভিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সংসদ সদস্য শিরিন আহমেদ এবং সদস্য সচিব এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আর বঙ্গবন্ধু সৈনিক লীগের একাংশের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন রশিদ সিআইপির একান্ত প্রচেষ্টায় সম্মেলনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। জাতীয় সম্মেলনকে সফল করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা এক যৌথ আলোচনা সভায় বসেন এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে। সংগঠনে কেউ যেন ভাঙন ধরাতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে এ সময় পরামর্শ দেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু সৈনিক লীগকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত নেতাকর্মীরা। আমরা অনুরোধ করব, তাদের অপরাধটা তারা করেছে, তাদের অপরাধটা যদি তারা বুঝতে পারে
আমাদের কাছে যদি আইসা ওনার কাছে ক্ষমা চায় আমরা তাদেরকে সম্মানিত করব। আহ্বায়ককে নিয়ে সম্মেলন প্রস্তুত কমিটিকে সভা আহ্বান করবেন এবং আমরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত সম্মেলন অতীতের ভুল ত্রুটি ও দ্বন্দ্ব বিভেদ ভুলে সম্মেলনের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি করা হবে বলে জানান বক্তারা। সংগঠনকে ঐক্যবদ্ধ করা এশিয়ান গ্রুপ, এশিয়ান টেলিভিশন এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির প্রশংসা করেন তারা। সম্মেলন নিজস্ব গতিতে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী যেহেতু সম্মেলন প্রস্তুত কমিটি করা করে সম্মেলনের জন্য বলেছে, সম্মেলন প্রস্তুত কমিটি সভাপতি শাহীন আহমেদ এমপি এবং আমাদের বড় ভাই আরুণ সর সিএপি দুজনেই সম্মতিক্রমে স্বাক্ষর করেছে। তাই স্বাক্ষর করা মানে কি যে আমাদের মধ্যে আর কোনো দ্বিধা বিভক্তি নাই। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনারা বা আমরা দ্রুত আপনার কনভেনরের সাথে বসে কর্মসূচি তৈরি করেন, পদক্ষেপ নেন, আমরা যেন আমাদের গন্তব্যস্থলে পড়তে পারি। হারুন ভাই আমাদের সদস্য সচিব, আপনাকে অভিনন্দন জানাচ্ছি সদস্য সচিব হিসেবে। আমাদের এই সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক শ্রদ্ধাভাবে শিরিন আহমেদকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। এ সময় সামনের দিনগুলোতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি আরো বলেন, সম্মেলনকে সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সংসদ সদস্য শিরিন আহমেদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সংসদ সদস্য শিরিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ মাহফিল ও কোরআন খতমের ঘোষণা দেন আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। আমরা 17 তারিখে যেটা যাব সবে মিলে একসাথে যাব, সকালে মিলা ইনশাআল্লাহ, এবং বাবির নেতৃত্বে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে আমরা 17 তারিখে যে আয়োজন করব, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমাদের সৈনিক লীগের যারা আছে, যে যেখানে আছে সবাইকে নিয়ে আসবেন, এটা আমার আকুল আবেদন। পরে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের একাংশের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপিকে সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব হওয়ায় দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতাকর্মীরা। এই সম্মেলন ইনশাআল্লাহ আমরা করব। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন শতবর্ষের পথে বঙ্গবন্ধু। হাজার বছরের ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা সংগ্রামে যার নাম চিরস্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ সংগ্রাম ও সাধনার মধ্য দিয়ে যিনি মর্যাদা পেয়েছেন ইতিহাসের বরপুত্র হিসেবে। মহাকাব্যে সেই মহাকবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে 2020 সালকে মুজিব বর্ষ ঘোষণা করে তার জন্মশতবার্ষিকী উদযাপন করছে গোটা দেশ। ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে এশিয়ান টেলিভিশন। ২৫শে মার্চ ১৯৭১, রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা। শুরু করে অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। অশীতিপর বৃদ্ধ থেকে কোলের শিশু, কেউ রক্ষা পায় না পাক হানাদারদের নারকীয়তা থেকে। মুজিবকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। অবশ্য তার আগেই পাক বাহিনীর অভিযান শুরু হলে 26শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে বলেন জনগণকে, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। শত্রু হিসেবে চিহ্নিত করলেন পশ্চিম পাকিস্তানিদের এবং সৈন্যদের বললেন, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। 1971 সালের ১৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং শেখ মুজিবকে করা হয় রাষ্ট্রপতি। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এ সরকারের অধীনে গঠিত হয় মুক্তিবাহিনী এবং শুরু হয় পাক সেনাদের প্রতিহত করার পালা। মুক্তির উপর তিনি বেশি জোর দিয়েছিলেন, কারণ পাকিস্তানের আমলে তো আমরা স্বাধীন ছিলাম,
তাহলে আবার স্বাধীনতা চাইতে হলো কেন? কারণ মানুষের কোনো অর্থনৈতিক মুক্তি ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার ছিল না, সেই জন্যই বঙ্গবন্ধু কৌশলে চূড়ান্তভাবে স্বাধীনতার কথা পরোক্ষভাবে সবই বললেন, কিন্তু প্রত্যক্ষভাবে বলেন নাই। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে আসে কাঙ্ক্ষিত বিজয়। 16ই ডিসেম্বর যেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেখানেই বাংলাদেশ ভারত মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন একটি দেশ, নাম বাংলাদেশ। সেই ইংরেজ প্রধানমন্ত্রী দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিয়ে তাকে সম্মানিত করেছেন। ফিডেল ক্যাস্ট্রোর সাথে যখন দেখা হয়েছে, ফিডেল ক্যাস্ট্রো তার হাঁটু গেড়ে স্যালিউট করে বলেছে, হিমালয় দেখার বড় ইচ্ছা ছিল, আমি শেখ মুজিবকে দেখেছি, হিমালয় দেখার আর ইচ্ছা নেই। স্বাধীনতা সংগ্রামে প্রাণ পুরুষ ছিলেন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান, ছিলেন চেতনার অগ্নিমশাল, বিপ্লবের অমর কবিতা, তাই তো বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মহিজান মুখর এবং আমি শারমিন জাহান মেরে। বিমানবন্দর এলাকায় লেজার লাইট ব্যবহার করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তাই এই এলাকায় লেজার ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়ারবাদ। দুপুরে ঢাকা সেনানিবাসে ফ্যালকন হলে বাংলাদেশ বিমান বাহিনীর 43তম কমান্ড সেফটি সেমিনারে একথা বলেন তিনি। বিমান বাহিনীতে উল্লেখযোগ্য উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় বাহিনীর সদস্যদের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসাও করেন মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। অতীত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়িয়ে চলার পরামর্শও দেন তিনি। পরে ফ্লাইট সেফটি ট্রফি ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বগুড়া এক আসনের উন্নয়নে কাজ করে গেছেন প্রয়াত এমপি আব্দুল মান্নান, তাকে স্মরণীয় করে রাখতে শাহাদারা মান্নানকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। দুপুরে সোনাতলা পৌর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বেচ্ছাসেবক লীগের সোনাতলা উপজেলা কমিটি আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ আরও অনেকে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়াপাড়া ডিগ্রি কলেজে ও স্কান্তনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনি, ডায়াবেটিস এবং সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। দুটি মেডিকেল ক্যাম্পে প্রায় 5375 জন রোগীর চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয় 509 জনকে। চট্টগ্রামের সিআরবি মাঠে অনুষ্ঠিত হলো স্পিন্টার স্কুল 6 এর সাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাউজান সালামতুল্লাহ হাই স্কুল। বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেড এর জেনারেল ম্যানেজার শাহ মঈনুদ্দিন আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশিস ভদ্র এবং ইস্পাহানি লিমিটেডের উপদেষ্টা মিনহাজ উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ, তার আগে শিরোনামগুলো আরো একবার।
স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। চালু হলো প্রথম এক্সপ্রেসওয়ে। পদ্মার বুকে স্বপ্নের সেতু, আত্মসম্মানের প্রতীক বললেন প্রধানমন্ত্রী। করোনা প্রতিরোধে সঠিক পথে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিমানবন্দরে শিগগিরই বসছে 10 থার্মাল স্ক্যানার। করোনা নিয়ে বিএনপির পরামর্শ থাকলে জানানোর আহ্বান নাসিমের। রাজনীতি নয়, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়াই উদ্দেশ্য বললেন ফখরুল। এবং বুয়ের শিক্ষার্থী আবরার হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, মামলা স্থানান্তরের অনুমোদন দিলেন আইনমন্ত্রী। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।